তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সোমাকে দুনিয়া আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোমা, আমি খুব ভালো আছি আর আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আজকে সকালটা শুরু করেছিলাম বাপের বাড়ি থেকে, কারণ তোমরা অবশ্যই দেখেছো আমার ভিডিওগুলিতে যে আমি এখন গ্রামে এসেছি। তো গ্রামে বলতে গ্রামে বাপের বাড়িতে এসেছি, আর পাশে এপাড়া ওপাড়া আমার শ্বশুরবাড়ি, মানে শ্বশুর আর শাশুড়ি থাকে এখানে। অ্যাকচুয়ালি আমার শ্বশুরবাড়িতে কেউ নেই, তো ওরা দুজন ওখানে থাকে। আমি জিতুকে নিয়ে গ্রামে এসেছিলাম কারণ জিতুর এক্সামটা হয়ে গেছে, এখনও রেজাল্ট আউট হয়নি, তার জন্য ওকে নিয়ে আমি গ্রামে এসেছি। তো সকালটা শুরু করেছিলাম বাপের বাড়ি থেকে, তো এখনও শ্বশুরবাড়িতে যাইনি, যাবো একটু পরে। কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আকাশটা এত সুন্দর লাগছে, সকালে মর্নিংয়ের ওয়েদারটা খুবই সুন্দর, কারণ রাত্রে ঝড় বৃষ্টি হয়েছে। তো আর জিতুকে তো দেখতেই পাচ্ছ, ও এখানে এসে মানে এতটা চেঞ্জ হয়ে যায়, এতটা বদমাইশি দুষ্টুমি বেশি করতে থাকে। বাড়িতে ফ্ল্যাটে তো একরকম মানে জ্বালাতন করে, কিন্তু এখানে এসে না দ্বিগুণ বেড়ে যায় ওর জ্বালাতন আর বদমাইশিটা। আমরা কোথায় বেরিয়েছি? আমি একটু গামছা নিয়ে বেরিয়েছি। আমরা বেরিয়েছি ওই স্নান করতে যাবো আমাদের পুকুরে। আমরা বেরিয়েছি ঘুরতে। পিছনে আছি, আর গ্রামের পরিবেশটা তো অসাধারণ, মানে ওখানে থাকি শহরে কিন্তু মনটা না গ্রামের দিকেই থাকে, কারণ গ্রামেই বড় হয়েছি, গ্রামেই পড়াশোনা করেছি, গ্রামেই সব কিছু আমার। তো গ্রামে আসলে না পুরোনো স্মৃতিগুলো খুব মনে পড়ে। আর এটা যেটা তোমরা দেখছো না, এটা না সিমের বীজ তৈরি করছে, মানে যে সিমগুলো হয়, আমরা সিমগুলো খাই সবজি, সেই সিমের বীজগুলো তো ওগুলোকে শুকিয়ে না ওগুলোকে দানাগুলো বার করে রাখছিলো। আর এটা দেখতেই পাচ্ছ যে এটা মানে আমার শ্বশুরবাড়িতে বিকালবেলা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম, যেদিন গেছি তো এটা বিকালের দিকে, আবার তো বিকালের দিকে আমি গেছিলাম শ্বশুরবাড়িতে, যখন তখন হচ্ছে এটা মানে কি বলবো, আমার একটা ভাসুরের মেয়ে হয় তো ও কান ফুটিয়েছে। তো কান ফুটানোর পর ওর কানের ওই যে সুতোটা হয়, ওই সুতোটাকে ও বলছে যে আমাকে বার করে কানের পরিয়ে দিতে হবে, মানে কানের পরিয়ে বলতে কাঠি দিতে হবে। তো আমি বললাম নিয়ে আয়, আমি করে দিচ্ছি। তো এখন বিকাল ঠিক না, মানে বিকালের আগে, তো বিকাল এখনও হয়নি, সন্ধ্যা হয়নি। তো আমি চলে গেছিলাম জিতুকে নিয়ে, আর জিতু তো খেলা করছে, কারণ জিতু এখানে আসলে একটু মানে একটু তোকে কেউ খুঁজে পাবে না, ও সবসময় দন্ত বানা করে বেড়াবে আর ঘুরে বেড়াবে, আর প্রচুর বন্ধু বান্ধব সবাই আছে, ওদেরকে নিয়েই খেলা করে এখানে। কারণ ফ্ল্যাটে তোমরা দেখেছো ওকে নিশ্চয়ই, যে একটা ঘর দৌড়ের ভিতরেই সারাদিন বন্দি থাকে। তো ওর বদমাইশি দেখবে, দেখো অবস্থা, একটা ছোট্ট বাচ্চাটাকে নিয়ে কীভাবে ওকে নিয়ে খেলা করছে, আর ও বেশ দেখো বদমাইশ ছেলেটা, ও কী খুশি হয়ে আছে, ওরও কোনো কান্না বলে কিছুই নেই। আর বাড়িতে আসলে না মানে এ ওটা বানিয়ে দেয়, ও ওটা বানালে দেয়। তো এটা বিকালে একটা দিদি বানিয়েছিল কুলের আচার, যেটা অবভিয়াসলি আমি ওখানে মানে ফ্ল্যাটে পাবো কোথায়, তো এখানে আসলে না এগুলো খাবার মকা পাই আমি। তো সে বানিয়েছে বলে আমাকে দিয়ে গেছে, বাট একটু টক ছিল, বাট খেতে অফুরন্ত মানে কি বলবো টেস্ট, যেটাকে বলে অফুরন্ত টেস্ট ছিল, কারণ আমি আমার তো ক্ষমতা নেই আমি এগুলো করতে পারি না। তো কে যে যা বানায় না খেতে ভালো লাগে বেশ। তো নেক্সট ডেতে আবার সকাল হয়ে গেছিলো, সকালবেলা মানে এই ব্লগটা অ্যাকচুয়ালি আমি দুই তিন দিন ধরে ধরে বানাচ্ছি, কারণ মানে দুই তিন দিন ধরে আছি এখানে, প্রত্যেক দিন মানে পার ডেতে আমি এটা করতে পারছি না, রেডি করতে পারছি না, যার জন্য দুই তিন দিন মিলিয়ে যা করেছি তাই তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা আবার বাপের বাড়ির ব্লগ, এটা বাপের বাড়িতে আছি, গ্যাস আছে সবারই, কিন্তু গ্রামের তোমরা সবাই জানো নিশ্চয়ই গ্রামের দিকে গ্যাস থাকলেও না ওরা উনুনে রান্না করে করে অভ্যস্ত হয়ে যায়, তো উনুনটাকে বেশি ওরা মানে কি বলবো প্রাধান্য দিয়ে থাকে, মানে উনুন মানে উনুনের রান্নাটা গ্রামের দিকে হবেই হবে, ও চাই কারোর বাড়ি গ্যাস থাকুক আর না থাকুক। তো আমাদের বাড়িতে দুই বাড়িতেই গ্যাস আছে, কিন্তু গ্যাসের রান্না খুব কম হয়, খুব কম, তো এখানে উনুনের রান্নাটাই বেশি ইয়ে করা হয়। তো মা ওদিকে মায়ের রান্না করছিলো, মা গেছে মাছ কোটার জন্য, বাবা মাছ নিয়ে এসেছে, তো মা ওদিকে মাছ কাটছে আর আমি এদিকে জাস্ট আলু ভাজ। খুশি দেখ 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 এদিকে,
এদিকে 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 খুশি। জাল দিয়েছি জোরে, ফুটবে এবার। এখন ওখানে ফেলে ডোল দিয়ে তারপর আনা ফুটবে। এদিকে মা মাছ কাটছে আর বিড়াল দুটো না মুখের কাছে বসেছিল, তো তোমরা দেখেই ফেলেছো। আর এটা হচ্ছে আমার বাপের বাড়িতে, মানে বাপের বাড়ি তোমরা দেখতে পাচ্ছ যে পুরো যে বাগানটা দেখলে না, শেষ মাথা ওখান থেকে শুরু করে এই মাথা পর্যন্ত আমাদের বাড়ি। তো মানে এটা হচ্ছে আমার বাপের বাড়ি, আর এই সাইডে এটা গোডাউন আছে, আর ওদিকে রাস্তায় না মাটির কাজ চলছে, মাটি কাটছে রাস্তা দিয়ে, তো তোমরা দেখে নিয়েছো। আর ডান সাইডে ওটা কিচেন আছে। তো এদিকে তো বিড়ালগুলোকে দেখেছো, মানে কি বলবো, ওরা মাছ কাটছে তো সেই জন্য সবাই এসে লাইন দিয়ে বসে গেছে খাওয়ার জন্য। তো ওদিকে মা একটা লাঠি নিয়ে বসেছে, কারণ বিড়াল আবার মাছ নিয়ে চলে যায় তার জন্য। তো সেই দিন দুপুরবেলা আবার চলে গেছি, এটা দুপুরের ব্লগ, সেই দিন না সরি, হ্যাঁ সেই দিনেই, সেই দিন মানে অ্যাকচুয়ালি গুলিয়ে যাচ্ছে কথাটা, তোমরা কেউ মাইন্ড করো না, কারণ মানে সব গুলিয়ে গেছে আমার ব্লগ, তো দূরের কথা সব কিছু এলোমেলো হয়ে গেছে। তো সেই দিনই দুপুরবেলা আবার চলে গেছিলাম শ্বশুরবাড়িতে, কারণ শ্বশুরবাড়িতে রান্না করছি, এটা আবার শ্বশুরবাড়ির ব্লগ, মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে গ্রামে আসলে আমি কী কী করি বা কী চলছে বা কীভাবে মানে আমার পুরো আপডেটটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এই বাড়িতে রান্না করছিলাম মাংস, আর ডাল হয়ে গেছে অলরেডি, আলু ভাজা হয়ে গেছে, আর ওদিকে চলছে মাংস, কারণ আমরা বেশি কিছু খেতে পছন্দ করি না, মাংস হলে সেদিনকে শুধু মাংস দিয়েই খেয়ে নিই আমরা, আর অন্য কিচ্ছু হবে না, মানে অন্য কিছু যেহেতু তো খাবেই না, সাথে আমিও কিছু খেতে পছন্দ করি না। তো মাংস রান্না করব, আর বেশি কিছুই করব না। আর কাঠের আগুনের মাংস রান্না না টেস্টটা খুবই সুন্দর হয়, সেটা নিশ্চয়ই তোমরা জানো, এটা বলার কথা না। চাল কিন্তু হয়ে গেছে, চাল করে রাখি তো। কি করছে দিদি? তো এখন আমি শিল নোড়াতে বাটনা করছি, কারণ শিল নোড়াতে মানে কি বলে গরম মশলা যেটা হয় ওই গুঁড়োর থেকে শিল নোড়াতে বেটে দেওয়ার না টেস্টটা একটু আলাদা হয়। তো হাতে গরম মশলা বেটে দেওয়ার মানে এই টেস্টটা একটু আলাদা হয়, কারণ উনুনে রান্না হচ্ছে গরম মশলা গুঁড়ো আছে, বাট সেটা ইউজ করবো না, তো আমি এটা ইউজ করবো। অ্যাকচুয়ালি বাড়িতে ওখানে যেটা করি সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখানে আসার পর এখানকার যে পরিবেশের যেরকমভাবে চলে আমি সেইভাবে পছন্দ বেশি করি, আমার এটা অভ্যস্ত আছে, আমার এই না যে আমি এখানে সেগুলো তোমার দেখানোর জন্য করছি, আমার এগুলো ভালো লাগে, কারণ আমি এই পরিবেশেই বড় হয়েছি, তো সেই জন্য আমার কোনো প্রবলেম হয় না, আর এখন থাকি ওই পরিবেশে, তো ওটা আলাদা ব্যাপার। তো আমি এদিকে শিলনোড়াতে প্রায় হয়ে গেছে, আর মানে কী বলবো, এখানে আগে আদা রসুন যে পেস্টটা ওটা আমার শাশুড়িমা করে দিয়েছিল, তো আর এখন শুধু গরম মশলাটা আমি করছি। মাজালি পিঁপড়ে যেগুলো হয় সেগুলো কামড়ে দিয়েছে, এখানে একটা, এখানে একটা লাল হয়ে গেছে, দেখতে হচ্ছে এখানে একটা কামড়েছে, এখানে একটা পুরো কাঠের ভিতরে ছিল, দেখতে পাইনি। এই কাঠের ভিতরে, এই কাঠের ভিতরে এখনো পিঁপড়ে আছে, এই আপনি খাবেন না এখন চিকেন দিয়ে?
মাছ ধরে গেছে। হ্যাঁ দেখ কি কই দিছে, তুই কথা বলবি না, তোর সঙ্গে ভক্তি ভক্তি দেখ কি হই দিছে রে। রক্ত কামড়া আইলো ওই কাঠের ভিতরে ছিল, এরাম করে করছি পি। হ্যাঁ হ্যাঁ আর তোর সঙ্গে ভক্তি ভক্তি আরো বেশি হচ্ছে। মাংস আস্তে আস্তে দে, আমি ধরে নাও, খাবে না তো না রাখতে রে, ছেড়ে দে নি, সরে যা আমার, সরে যা নিচের থেকে, সরে যা। সেদিন কিন্তু তোকে ডাকছিলাম, তুই আসিস নি, আমার কথা শুনিস নি, তুই এই ভালোবাসা থাকবি তুই ফোন নিয়ে, আমি তোকে আর কিছু বলবো না। ফার্স্ট রান্না হয়ে গেছে চিকেনটা, তো আজকে কাঠের আগুনে রান্না হয়েছে। এই যে এটা গরম মশলার জল করে করে রেখেছিলাম, এই যে এটা এখন দিয়ে দেবো। মানে কাঠের রান্নার টেস্ট আজকে কেমন হবে তোমরা নিশ্চয়ই আশা করি জানছো, বুঝতে পারছো। পড়ে যাবি কিন্তু ঋতু ঠিক করেছেন কার আমার হাতেও করবো, বনের হাতেও করবো, তাকে ছোট মেয়ের হাতেও করবো। ব্লগিং এর করছি বলো, তো সন্ধ্যা হয়ে গেছে, তো দাদা গেছিল বাইরে, তো জিতু ফুচকা খেতে ভালোবাসে তোমরা সবাই জানো, তো ওর জন্য ফুচকা আনা হয়েছিল। তো ফুচকা এখানকার ফুচকার টেস্টে না খুবই সুন্দর, খুবই ভালো লাগে, ওখানেকার তো তো ভালোই বাট এটাও খারাপ না। তো ফুচকা দিয়ে এখন সন্ধ্যার স্ন্যাক্সটা কমপ্লিট করছি, রাত্রে ডিনারটা দেরি আছে এখনও।